আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবারের নির্বাচন আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। এর ধারাবাহিকতায় প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ বিভিন্ন মহলের সাথে দফায় দফায় বৈঠক করেছে কমিশন। এত কিছু সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। বলেন, এবারের ভোটে সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে। ইসির উদ্দেশ্য একটাই, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তবে কোনো কারণে তা থেকে ব্যর্থ হলে বাংলাদেশ নিজে ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে বলেও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন ইসি আনিসুর। ইসি বলেন, কোনো মতেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিক সেই পদক্ষেপ নিতে হবে। মাঠ পর্যায়ে কাজ করার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। কোনো দল, মত কারো পক্ষে কাজ করা যাবে না। এর মধ্যে একাধিক স্তরে পরিবর্তন, বদলি ও প্রত্যাহার হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, এই নির্দেশনায় সবাইকে মেনে চলতে হবে বলে সাফ জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। চলমান সহিংসতা প্রসঙ্গে ইসি আনিসুর বলেন, একটা রাজনৈতিক কর্মসূচি চলছে, সেটা হলো নির্বাচন প্রতিহত করা এবং অসহযোগিতা করা। যদিও তারা সহিংস কোনো কাজ করবেন না বলেও মনে করেন ইসি আনিসুর। তিনি বলেন, 2014 সালে ব্যাপক সহিংসতা হয়েছিল, ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, যানবাহনে অগ্নিসংযোগ, প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার সেরকম কোনো অবস্থা সৃষ্টি হবে না। অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার সহিংসতা তুলনামূলক কম। আচরণবিধি লঙ্ঘনও অন্য নির্বাচনের তুলনায় এবার কম হয়েছে। তবে এই সংখ্যাটি আরও কম হওয়া দরকার বলে মনে করেন ইসি। এই নির্বাচন কমিশনার বলেন, সংবিধানে উল্লেখ আছে ভোটের সময় রাষ্ট্রের সব নির্বাহী বিভাগ সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা, তারই অংশ হিসেবে সবাই সাংবিধানিক দায়িত্ব পালন করবে বলে জানান ইসি। তামজিদ মির্জা, কালবেলা।